হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনারা দেখছেন টেকজোন টিপস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের ভিডিওটি খুবই সিক্রেট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ ইমোর মধ্যে আজকে দেখাবো এমন একটা গোপন ট্রিক্স যা অধিকাংশ লোকেই জানে না, এবং এই কাজটি আপনি আপনার ইমোর মধ্যে ব্যক্তিগতভাবে করে নিতে পারেন এবং আপনি ব্যবহার করতে পারেন। তো তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ফার্স্ট টু লাস্ট, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আপনি প্রথমে ইমোতে ঢুকবেন। আমি ইমো এইচডি দিয়ে দেখাচ্ছি, আপনারা ইমো বেটা, ইমো প্লাস বা ইমোতে করে নিতে পারেন। তো প্রথম আপনি কী করবেন, যে ইমো এইচডি একটা থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন নিচে, ইমো, ইমো বিটা, ইমো প্লাস, এখানে আপনি প্লাস আইকন দেখতে পারবেন। তো আপনি এখানে থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিং অপশন বলে একটা অপশন থাকবে, আপনারা ইমো বা ইমো বিটাতে প্লাস আইকনে ক্লিক করার পরে মোর সেটিংয়ে ক্লিক করবেন। মোরে ক্লিক করলে আপনি সেটিং অপশনটা পেয়ে যাবেন। তো সেটিংয়ে ক্লিক করার পরে আপনি এখানে প্রাইভেসি বলে প্রথমে একটা অপশন দেখবেন। এটা আমি প্রথম একটা সিক্রেট সেটিং দেখাচ্ছি। তো প্রাইভেসি সেটিংয়ে ক্লিক করার পর একটা উপর একদম লাস্ট সিন বলে একটা অপশন আছে, এটা এটা হচ্ছে লাস্ট সিন বলতে আপনারা রিয়েল সেট করার সময় আপনার লাস্ট সিনটা কে দেখতে পারবে বা আপনাকে কখন ইমোতে দেখা গিয়েছে সেটা কে দেখবে, কি এভরি ওয়ান মানে কি সবাই দেখবে, মাই কন্ট্যাক্ট মানে যাদের সাথে আপনার আছে তারা, বা নো বডি কেউ না। তো আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনি একটা সেটিং করে নিতে পারেন রিয়েল চ্যাট, বা যারা ইমোতে চ্যাট করেন বা ব্যবহার করেন তারা এটা কাজটা করে নিতে পারেন। নো বডি করলে আপনাকে কেউ দেখতে পারবে না, আপনার চ্যাটিংয়ের সময়টা আপনি ইমোতে কখন আসছেন গেছেন তখন আপনাকে কেউ খুঁজে পাবে না। তো আপনি তিনটা থেকে আপনার যেটা ইচ্ছা সুবিধা আপনি সেটা করে নিতে পারেন। আমি মাই কন্ট্যাক্টে সেটিং করে রাখছি, শুধু আমার সাথে যারা অ্যাড আছে তারা দেখতে পারবে। আমি যদি নো বডি সেটিং করে দিই এখানে কেউ দেখতে পারবে না। তো দু নম্বর যে বিষয়টা হচ্ছে, আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখানে আপনি জেনারেল বলে একটা অপশন পাবেন, এর উপরে মিডিয়া এবং স্টোরস এই অপশনটা আছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অটো ডাউনলোড বলে একটা অপশন আছে, অটো ডাউনলোড আপনি ক্লিক করবেন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্টেপ বাই স্টেপ। তো অটো ডাউনলোড আপনি যখন ক্লিক করবেন, এখানে আপনাকে যদি কেউ ইমোতে ছবি বা ভিডিও পাঠায়, এ অনেকে এই পাঠানোর সাথে সাথে ডিলিট করে দেয়। তো আপনি যদি এখানে ওয়াইফাই এবং মোবাইল ডাটা সেটিং করে রাখেন, যখন তারা আপনাকে ভিডিও বা ফটো পাঠাবে তখন এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, তারা কাটার আগে এটা সেভ হয়ে যাবে অটোমেটিক, তখন আপনি দেখে নিতে পারবেন। অনেকে আপনাকে ছবি পাঠিয়ে সেটা আবার ডিলিট করে দেয়, আবার ইয়ে করে দেয়। তো আপনি এখানে থেকে আপনি কী কাজ করবেন, ওয়াইফাই এবং মোবাইল ডাটাতে যদি সেটিং করে রাখেন, তারা যখন আপনাকে ছবি বা ভিডিওটা পাঠাবে তাহলে অটো ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি অনলি ওয়াইফাই করে রাখেন, যখন আপনার মোবাইলটা ওয়াইফাই কানেকশানে যাবে ঠিক তখন আপনার ভিডিও বা ছবিটা ডাউনলোড হবে, এর আগে ডাউনলোড হবে না, যখন তারা পাঠাবে যে কোনো ব্যক্তি বা মানুষ। তো এখানে আপনি যদি টার্ন অফ করে রাখেন, এটা কখনো ডাউনলোড হবে না টার্ন অফ করে রাখলে। তো আপনি এখান থেকে কী কাজ করতে, সিক্রেট সেটিংটার মধ্যে আপনি ওয়াইফাই এবং মোবাইল ডাটাটা সেট করে রাখতে পারেন, যখন আপনাকে কেউ ছবি পাঠাবে তখন এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এই দুইটা সেটিং আপনারা দেখেন, এটা অধিকাংশ মানুষই জানে না, আপনি হয়তো জানতেন না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাই দিতে পারেন, এবং কী বিষয়ের উপর আপনাদের সামনে ভিডিও চান সেই বিষয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ।